আপনার অজান্তেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করছে না তো, এমনকি আপনি জানেনও না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে নিয়েছে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিই কোন ব্যক্তিবর্গ আপনার অজান্তেই আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করছে। আমি প্রতিদিন টেকনোলজি রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আপনার ফোন স্ক্রিন থেকে প্রথম অবস্থায় আপনি ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করুন। তারপর উপরে থ্রি লাইন আইকন দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে প্রবেশ করার জন্য, ওই থ্রি লাইন আইকনের উপর ক্লিক করুন। এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করুন, নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশান, এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করুন। তারপরে আবারও দেখতে পাবেন অনেকগুলো অপশান দেখাচ্ছে এখানে, আপনি সাধারণত সেটিংয়ের উপর ক্লিক করুন। তারপর এখানে অনেকগুলো সেটিংয়ের অপশান দেখতে পাচ্ছেন, এক একটা অপশান এক একটা সেটিংয়ের জন্য, আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানেতে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান দেখাচ্ছে, এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখছেন হোয়ার ইউর লগ ইন, মানে আপনি কোথায় কোথায় আপনার ফেসবুক আইডিটি অ্যাকাউন্টটি লগ ইন করেছেন, এখানে দেখছেন সি অল, সি অলের উপর ক্লিক করুন। তারপর আপনার সামনে সম্পূর্ণ লিস্ট বের হয়ে যাবে, আপনি কোথায় কখন কত মিনিটে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছেন, বা আপনার অজান্তেই কোথায় কখন কোন ডিভাইসে কোন জায়গায় ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে, এখানে সম্পূর্ণ লিস্ট দেখাচ্ছে। এখন আপনি যেটা করবেন, দেখুন আমার উপরে দেখাচ্ছে সাওমি রেডমি নোট 5 প্রো রহনপুর বাংলাদেশ, এখানে দেখছেন অ্যাক্টিভ নাও, আমি এখন আমার ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে রেখেছি, এই জন্য এখানে অ্যাক্টিভ নাও দেখাচ্ছে। তারপরে নিচে যে অপশানগুলো দেখছেন, এই অপশানগুলোতে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে অলরেডি, এই অপশানগুলোতে এই ডিভাইসগুলোতে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। আমি সাধারণত নিচের এই উইন্ডোজ পিসি এই অপশানেতে চেক করব, এখানে ক্লিক করলাম। তারপর নিচে দেখছেন সিকিউরিটি অ্যাকাউন্ট, এই সিকিউরিটি অ্যাকাউন্টের উপর ক্লিক করুন, এখানে দেখছেন তিনটি অপশান দেখাচ্ছে, একটি হচ্ছে টাইম, লোকেশান এবং কোন ডিভাইস বা কোন ব্রাউজার। এখানে আজকে অ্যাকাউন্টটি আমার লগ ইন হয়েছে উইন্ডোজ পিসিতে। তারপরে রহনপুর বাংলাদেশ লোকেশানটি দেখাচ্ছে এবং কোন ব্রাউজার অথবা কোন ডিভাইসে অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে সেটা দেখাচ্ছে, ক্রোম ব্রাউজার উইন্ডোজ পিসি। তো এখান থেকে আপনি কী করবেন, আপনি যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে, অন্য কোনো ফোনে ইউজ হচ্ছে, তখন আপনি জাস্ট এই লিস্টটি চেক করবেন, দেখবেন এখানে শো করছে আপনার অ্যাকাউন্টটি যে যে ডিভাইসে ব্যবহার হচ্ছে সেই লিস্টটা এখানে শো করছে, আপনি জাস্ট ওই ডিভাইসের উপর ক্লিক করবেন। আমি ক্লিক করে দেখাচ্ছি, আমি একটি ডিভাইসের উপর ক্লিক করলাম, দেখুন এখানে লগ আউট, আপনি লগ আউটে ক্লিক করলেই ডিভাইসটি লগ আউট হয়ে যাবে। ওকে, ডিভাইসটি লগ আউট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার ফোন থেকেই, অন্য কেউ যদি আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকে তাহলে আপনি ফোন থেকে দেখতে পারবেন কোন ডিভাইসে কোন ব্রাউজারে কোন সময়ে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার হচ্ছে, আপনি এখান থেকে জাস্ট লগ আউট করে দিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেকনোলজি ভিডিওগুলোর সাথে সবসময় থাকবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।